লালমনিহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলোচিত এই সুমন খানকে গতকাল রাত্রে লালমনিহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। লালমনিহাট সদর থানার ওসি তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে তাকে লালমনিহাটের যে আদালত সে আদালতে তোলা হবে। এই সুমন খান কিন্তু লালমনিহাটের আলোচিত একজন ব্যক্তি। তাকে নিয়ে যেমন আলোচনা আছে তেমনি কিন্তু সমালোচনা রয়েছে। লালমনিহাটের পরিবহন জগৎ থেকে শুরু করে ঠিকাদারি সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেছেন গত 16 বছর আওয়ামী লীগের আমলে, এমন একটি অভিযোগ রয়েছে। তাছাড়া 5 আগস্ট যে ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনে কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে তিনি সরাসরি জড়িত এমন অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এছাড়া মানি লন্ডারিং মামলাও তার বিরুদ্ধে রয়েছে। সকল অভিযোগের ভিত্তিতে গতকালকে তিনি যখন কুড়িগ্রাম থেকে রাত 9টার দিকে একটি বাস যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তিস্তা টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে পলাতক থাকেন। ওনাকে গ্রেফতারের জন্য আমাদের থানা পুলিশ সহ ডিবি পুলিশ, সিআইডি পুলিশ সবসময় তৎপর থাকে। আজকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তিনি কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এসএন স্লিপার কোচে ঢাকা পালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তিস্তা টোল প্লাজায় আমাদের একটি চেকপোস্টে আমাদের অফিসার ইনচার্জ তার সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়ির চেক আপ করে তাকে গ্রেফতার করতে সমর্থ হন। তার নামে বিভিন্ন থানায় মামলা চলমান আছে, যেমন আশুলিয়া থানা, যাত্রাবাড়ি থানা এবং লালবাগ থানায় হত্যা মামলা তার নামে আছে। তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়াও মিরপুর, যাত্রাবাড়ি এবং মোহাম্মদপুর থানায় অন্যান্য ধারার মামলা রয়েছে। আমাদের লালমনিহাট সদর থানায় দ্রুত বিচার আইনের 2টি মামলা তিনি এজাহারভুক্ত আসামি। মানি লন্ডারিং অ্যাক্টের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়াও 2022, 2024, 2011, 2010 বিভিন্ন সালে তিনি অসংখ্য প্রায় 8-10টি মামলার আসামি হিসেবে ছিলেন। আমরা আমাদের তদন্ত কার্য চলমান আছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কোর্টে সুপর্দ করা হবে। এর পরবর্তীতে আমরা হালনাগাদ আপডেট দিতে থাকবো। হাতিবান্ধা এসএস স্কুলের পাশে জালালের তেল পাম্পের পূর্ব দিকে আতিকুলের চাতাল সংলগ্ন আরবি ও বাংলা শিক্ষায় গড়ে উঠেছে হাতিবান্ধা প্রি ক্যাডেট মাদ্রাসা। জেনারেল ও হিফজ শাখায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীর অভিভাবকদের অফিস কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।